একটু ব্যতিক্রমী আয়োজন, তাই ব্যতিক্রমী কথামালার মধ্য দিয়ে আজকের বক্তব্যটা শুরু করতে চাই, শুভেচ্ছা বিনিময় পর্ব শুরু করতে চাই। আমরা স্কুল জীবনে প্রত্যেকটি জিনিসের নামকরণের সার্থকতা পড়েছি। আজকে যে সংগঠন তার এক যুগপূর্তি অনুষ্ঠানে আমাদেরকে সহকর্মী হিসাবে এখানে আহ্বান জানিয়েছে, সে ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের আজকের এই অনুষ্ঠানে আসার পর, আজকের এই মনোমুগ্ধকর সন্ধ্যায় আসার পরে, আমরা আজকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে শিখেছি বা দৃঢ়ভাবে বলতে পারি যে আসলে ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের নামকরণের সার্থকতা আজকে তারা প্রমাণ করেছে। আজকে প্রথমেই আমি স্মরণ করছি বিজয়ের মাস, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা, বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা এবং ভালোবাসায় স্মরণ করছি। জাতির জনকের পরিবারের 15ই আগস্টের নির্মম এবং নৃশংসভাবে শহীদান জাতির জনকের পরিবারের সকল সদস্যদের শ্রদ্ধা এবং ভালোবাসায় স্মরণ করছি। আমাদের সেই সকল আত্মত্যাগ আত্মোৎসর্গকারী শহীদদের, যাদের রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা শ্রদ্ধা এবং ভালোবাসায় স্মরণ করছি সেই 2 লক্ষ মা বোনদের, যাদের সম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধিকার আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, আমাদের মুক্তি সংগ্রাম, সশস্ত্র মুক্তি সংগ্রাম ত্বরান্বিত হয়েছিল। আজকে আমি খুব বেশি দীর্ঘ বক্তব্য দিতে চাই না, কারণ আজকে আপনাদের অত্যন্ত আনন্দের দিন, আপনাদের ভালো লাগার দিন, ভালোবাসার দিন। আমি একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতিনিধির মাঝে যখন আমি যাই, যখন আমি আসি, আমি এই কথাটি সগৌরবে উচ্চারণ করি, যে কথাটি আমি স্পষ্টভাবে বলতে চাই যে ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের আজকে আপনাদের এই অনুষ্ঠানে বা এই মনোমুগ্ধকর আয়োজনে কোনো অতিথি হবার অভিলাষ নিয়ে কিন্তু আমি আসিনি। আমি এসেছি 12 বছর আগে আপনাদের যে যাত্রা শুরু হয়েছিল সেই যাত্রায় আপনারা সহকর্মী, আপনাদের বন্ধু, আপনাদের ভাই হিসাবে আমাকে আহ্বান করেছেন, তাই আমি আজ আপনাদের মাঝে এসেছি। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আজকে অনেক নেতৃবৃন্দ আসবেন, তাদের গুরুত্বপূর্ণ মতামত বা শুভেচ্ছা আপনাদের সাথে বিনিময় করবেন। আমি এখানে আসার পরে অনেকটাই আবেগ আপ্লুত হয়ে পড়েছি, কারণ যে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী বা এক যুগ পূর্তি অনুষ্ঠানে আজকে আমি আমন্ত্রিত ব্যক্তি হিসেবে এসেছি, আপনাদের সাথে দীর্ঘ সময় এই জায়গাতে দাঁড়িয়ে কথা বলেছেন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ, আপনাদের খাদেম হিসেবে যিনি বর্ণাঢ্য জীবন এই সিলেটের মাটিতে কাটিয়ে গেছেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র, কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম নেতা, আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ আমার আব্বা আলহাজ বদরুদ্দিন আহমদ কামরান। আজকে এখানে আসার পরে শুনেছি যে 8 বছর পূর্তি অনুষ্ঠানে, 8ম পূর্তি অনুষ্ঠানেও তিনি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছেন, কিন্তু আজকে আমার বাবা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন, এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। আমি আমার বাবার সন্তান হিসেবে, আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মী হিসেবে, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের আশার বাতিঘর যে নেত্রী বাংলার মানুষকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন, আমাদের জীবনকে নতুন করে সাজিয়েছেন, যে নেত্রী বিশ্ববাসীর কাছে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে তুলে ধরেছেন, সেই নেত্রীর কর্মী হিসেবে আজকে আপনাদের বন্ধু বা ভাই হিসেবে আমি একটি কথা শুধু বলতে চাই যে আপনাদের প্রয়োজনে, আপনাদের কাজে, ফ্রেন্ডস পাওয়ার ক্লাবের কাজে যখন আমাকে ডাকবেন, আমার সর্বোচ্চ শক্তি নিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থেকে কাজ করে যাব। আপনাদের চলার পথ আরো মসৃণ হোক। দীর্ঘদিন থেকে আপনারা এই পবিত্র মাটি সিলেটে কাজ করে যাচ্ছেন, যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমার স্নেহভাজন সংগঠক, এক সময়কার ছাত্রনেতা আমার প্রিয় ভাই রকি, আমার প্রিয় ভাই অমর, তাদের মাধ্যমে যে সংগঠনের যাত্রা শুরু হয়েছিল,
आज के गर्वर बोलते पारे आनंद बोलते पारे से रकी एवं अमरेर माध्यमे शुरू हुआ फ्रेश पावर क्लाब आज सिलेटेर प्रति पाड़ा मोहल्ला गली दिए गली आज फ्रेश पावर क्लाबेर नाम पहुंचे गिएछे। আপনাদের আরো এগিয়ে যেতে হবে, কারণ আপনাদের আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ একটি উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব। পরিশেষে শুধু বলতে চাই, আজকে আপনাদের সাথে আমাদের যে মেলবন্ধন, যে ভালোবাসার সূত্রপাত হয়েছে, এটা এখানেই থেমে থাকার নয়। ইনশাআল্লাহ একটি সুন্দর, নিরাপদ, নান্দনিক সিলেট গড়ে তুলতে হলে এখন থেকেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, এটাই হোক আমাদের আজকের অঙ্গীকার। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, আপনাদের সকলের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে চলার পথে আমারও কথা হবে এবং গর্বের সাথে আজকে সবাইকে বলতে পারবো যে সংগঠনের সাথে আমার বাবা সম্পৃক্ত ছিলেন, আজকে সেই সংগঠনের সহযাত্রী হিসেবে, সহকর্মী হিসেবে কিছুটা ভালো লাগা, ভালোবাসার সময় আমার ভাই বোনদের সাথে আমি কাটিয়ে আসতে পেরেছি, এটাই আমার আজকের দিনের সার্থকতা। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আসসালামু আলাইকুম, আদাব, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।